করোনা মুক্তির পথ খুঁজছে গোটা বিশ্ব। এরই ধারাবাহিকতায় ভ্যাকসিন ট্রায়ালে সবার আগে এগিয়ে রাশিয়ার স্পুটনিক ৫। ক্লিনিক্যাল ট্রায়ালের তৃতীয় ধাপের শেষ পর্যায়ে তারা। সমানতালে এগিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের ফাইজার আর মডার্না। জার্মানির বিওনটেক, আছে চীনের সিনোভ্যাকও। একই গতিতে এগিয়েও ক্লিনিক্যাল ট্রায়ালে কিছুটা জটিলতায় খানিকটা পিছিয়ে পড়েছে যুক্তরাজ্যের অক্সফোর্ডের ভ্যাকসিন। অন্যদিকে এই দূরে একেবারে পিছিয়ে নেই বাংলাদেশের ভ্যাকসিন ব্যানকোভিড। নিজেদের পাট চুকিয়ে সিআরওর মাধ্যমে মানবদেহে প্রয়োগের অনুমতির অপেক্ষায় তারা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তালিকাভুক্তি আরও আত্মবিশ্বাসী করেছে এর গবেষকদের। স্টেপ বাই স্টেপ আমরা যেভাবে অ্যাডভান্স করেছি, যেভাবে আসলে হওয়া উচিত, সেই জিনিসগুলোই হয়েছে এবং সেটার ফলশ্রুতিতেই আজকে WHO আমাদের ভ্যাকসিন ক্যান্ডিডেটকে এনলিস্ট করেছে। গ্লোব বায়োটেক তারাই একমাত্র কোম্পানি হিসেবে তিনটা ভ্যাকসিন ক্যান্ডিডেটকে এনলিস্ট করাতে পেরেছে WHOতে। তো এটা একটা অনেক বড় ব্যাপার, এটা একটা গর্বের জায়গা। তবে মানবদেহে প্রয়োগের পর দেখা দিতে পারে নানা অসঙ্গতি, যেমনটা হয়েছিল অক্সফোর্ডের। এমন অপ্রত্যাশিত ঘটনা মোকাবেলায় কতটা প্রস্তুত গ্লোব? প্রতিষ্ঠানটি বলছে তাদের রয়েছে বিকল্প পরিকল্পনাও। এটা প্রি ক্লিনিক্যাল স্টাডি যখন হবে তিনটাতে, আমরা একটা কম্পারিজন করতে পারবো যে তিনটার মধ্যে কোনটা বেশি কার্যকর। হ্যাঁ, তখন আমরা সেটাকে বেশি এমফেসাইজ করতে পারবো যে বিশ্বের অনেক দেশই কিন্তু একটা ক্যান্ডিডেট নিয়ে কাজ করতেছে। এটা একটা পর্যায়ে যায়, সেটা বিভিন্ন পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে এটা স্থগিত হয়ে যাচ্ছে, কিন্তু আমরা সেক্ষেত্রে আমাদের কোনো ভয় নেই, কারণ আমাদের পরবর্তীতে আরেকটা ব্যাকআপ প্ল্যান আছে আমাদের। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে গ্লোবি একমাত্র প্রতিষ্ঠান যার একাধিক ভ্যাকসিন তালিকাভুক্ত আছে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা।